শেয়ার কর লাইক ভুলেই দিয়েছি স্ক্রিনশট দিছো হ্যাঁ তুই শেয়ার কর লাইক তাহলে হবে তাড়াতাড়ি কর লাইক শেয়ার না করা পর্যন্ত ভিউ আসবে না তো ঢং করতে বলি নাই আমি ঢং করতেছি না আজেরে ঢং করব চিকন লাগতেছে না হালকা একটু এরকম চাপাই নিলেই সুন্দর লাগবে হ্যালো আসসালামু আলাইকুম কাইন্ডলি সবাই একটু জয়েন করে নেন আফটার লং টাইম আমি একটা পেজে লাইভে আসছি অ্যাবাউট ট্রেস ওকে অনেকদিন না অনেকদিন দেখো নাই তোমরা আমাকে বিজনেসে এই থ্যাংকস আ লট ফর জয়নিং যা যা জয়েন করতেছেন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ কেমন ঘুমো দেখ হ্যালো সামিয়া কাইন্ডলি লাইভটা শেয়ার করে দিও কজ হচ্ছে তোমাদের জন্য হাইস্ট লাইভ শেয়ারে মেবি গিফট থাকতেছে আর কন্টেস্ট চলতেছে আমাদের হচ্ছে পেজে সো ইয়েস স্টে টিউন উইথ দিস পেজ নোরা ওয়াও হ্যালো থ্যাংক ইউ ফর জয়নিং আজকে আমি চুলটা বেঁধে রাখছি কজ খুবই পেন লাগতেছে আমার কাছে সো ভাবলাম একটু বেঁধে মুধেই আসি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো তোমরা থ্যাংকস আ লট ফর জয়নিং থ্যাংক ইউ আরে বিগ ফ্যান ট্যান বলো না কেমন যেন হাসি বেরোয় বলো যে আপু তোমাকে ভালো লাগে এটা হ্যালো সামিয়া আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ওকে সো আমি হচ্ছে আফটার লং টাইম হ্যাঁ আমি হচ্ছে কোনো বিজনেস লাইভে আসি নাই বা ড্রেস সেলিং লাইভে আসি নাই এর আগে তোমরা অনেক পেজে আমাকে দেখছো ড্রেস সেল অ্যাবাউট ড্রেস সেল নিয়ে তো অনেক দিন পর আমি আবার আসছি বাট এবার হচ্ছে যে মিটটা যেটা পরে আসি বেসিক্যালি এইটার উপরে হচ্ছে আজকে আমি পুরো লাইফটা করব ওকে কুর্তিগুলোর উপরে আর পার্সোনালি আমার খুবই পছন্দ হয়েছে এগুলা কজ ওয়ান টাইম আমি যখন পার্সেল রিসিভ করতে যাই কুরিয়ারে যাই বা ওয়ান টাইম শাওয়ারে যাই যে কিছু পারচেস করা থাকে তো এটা পরে আমার জন্য অনেক ইজি হবে যাওয়াটা টেস্ট করে পরে চলে গেছি আপনার বিহেভিয়ার আপনার আমার এক্সের মতো আপনার এক্সের থেকে ভালো আছে আর ওগুলো আমার কম্পেয়ার করবেন এক্সগুলো ফাজিল হয় ওকে তো তোমরা বলো আমি কি এখন দেখানো শুরু করে দিব যেটা আমি পরে আসি সেটা কিন্তু অসম্ভব প্রিটি লুক এট দিস প্রিন্ট এটা কিন্তু অনেক সুন্দর আমি এর জন্য এটা পরছি হ্যাঁ এটা হচ্ছে প্রিন্টেরিয়া তো তোমার হচ্ছে কিসের প্রিন্ট বলো সুতার কাজ করা সুতার কাজ করা আম সরি চুলগুলো দাও আমাকে পুরোটা কেটে দিয়ে দিই ওকে সো আমি ফার্স্টে তোমাদের ড্রেসগুলো যেগুলো দেখাবো সেটা হচ্ছে আমি যেটা পরে আছি এটা হচ্ছে ওয়ান পিস কুর্তি তোমরা মেবি দেখছো জানি না ওটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে সিম্পলের ভিতরে বাসায় পরার জন্য বা কোথাও সিম্পলি ক্যারি করার জন্য অনেক ভালো সো ফার্স্টে আমি যেটা দেখাবো এটাই দেখাবো এটা হচ্ছে অন্য অন্য কালার দাও এগুলো হচ্ছে অনেক রিজনেবল পেয়ে যাবা অনেক ওকে সো আমি যেটা পরে আসি সেটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে হচ্ছে তোমার কি স্ক্রিনটা নিই লিতি তোমাকে স্ক্রিনশট দিচ্ছি ইনস্টাগ্রামে দেখো আর যেটা পরে আসি এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে নেই ব্লু কালার এটাও জোস অনেক কোনটা ডিজিটাল প্রিন্টের কোনটা লুকিং প্রিন্ট থ্যাংক ইউ থ্যাংকস আ লট ফর জয়নিং ওকে সো আমি যেটা পরে আসি এটারই হচ্ছে তোমার ব্লু কালার এগুলো কিন্তু একদমই এটা স্ক্রিন প্রিন্টেড ওকে এটার প্রিন্টের নাম হচ্ছে তোমার স্ক্রিন প্রিন্টেড জানেবান তুমি কি আমার ঘুম ভাঙানোর কারণ হবে না ওকে আমি যেটা পরে সেটা হচ্ছে তোমার স্ক্রিন প্রিন্টেড অনেক সুন্দর প্রিন্টার সিম্পলের ভিতরে জাস্ট তোমার দেখো বুকের উপরে তোমার হচ্ছে ইয়ার কাজ করা পরে বলি প্রাইস এখন কেন বলবো
হ্যাঁ, এটা হচ্ছে তোমার যে কাজটা, এটা সুতার কাজ করা, তো খুবই সিম্পলি, খুবই সফট ফ্যাব্রিকটা, খুবই হচ্ছে পাতলা, কিন্তু ভিতরের কোনো কিছু দেখা যাবে না। হ্যাঁ, ভিতরে সব কিছু দেখা যাবে না যে কি পরছো, ইনার টিনার কিছু না, বাট অনেক পাতলা, তোমার গরমের জন্য ভালো। আমার এখন না গরম লাগে কেন জানি, আমার কাছে রাতেবেলায় একমাত্র শীত লাগে, রাত ছাড়া তোমার হচ্ছে সারাদিন আমার হচ্ছে গরম লাগে। আপু পাঞ্জাবিটা কই থাই পাইলে আমিও নিব, এটা পাঞ্জাবি না, এটা হচ্ছে তোমার হচ্ছে ওয়ান পিস কুর্তি, আমার এটা একটু লুজ হয়েছে, এগুলো সব ফ্রি সাইজ, তো আমার এটা চাপানোর কথা ছিল, বাট আমার দর্জি আন্টি আজকে নাই, যার জন্য আমি আজকে চাপাইতে পারিনি। তো এটা যারাই নিবা সবার একটু চাপাই নিতে হবে, চাপাই নিলে পারফেক্টলি এরকম হয়ে যাবে। আমার আমার চাপানো লাগে নাই, তারপরে যে পারফেক্ট হয়ে গেছে দেখছো। সো এটা হচ্ছে একদম ফ্রি সাইজ, তোমরা পারফেক্ট করে নিতে পারবা নিজের মতো, যাদের হচ্ছে এই বডি তারা এই বডি পরতে পারবা, যারা হচ্ছে তোমার আমার থেকে শুকনা বা আমার মধ্যে শুকনা বা মিডিয়াম, তাদের হালকা একটু চাপায় নিতে হবে। আর আমি বলে দিই, এটা একটু ইয়ার মতো লাগে, পাঞ্জাবির মতো লাগে, আমার জোস লাগতেছে না, পাঞ্জাব 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 বলে পাঞ্জাবি পাঞ্জাবি একটা ফিল আসতেছে। ওকে, সো এই যে এটা কাছ থেকে দেখাই দিই, নাহলে পরে বলবে প্রীতাবু দেখাই নাই। এই যে লুক, সুতার কাজ করা, আর তোমার স্ক্রিন প্রিন্টেড। হ্যাঁ, এই যে প্রিন্টটা খুবই তোমার একটুখানি বলে না সিম্পলের ভিতরে খুব ভালো লাগতেছে, পিছনে হচ্ছে তোমার পুরো ফ্রি থাকবে, অনেকটা হচ্ছে তোমার পাঞ্জাবির মতো লাগতেছে, আমার কাছে ভালো লাগছে পার্সোনালি। ওকে, সো এটা হচ্ছে ব্ল্যাক কালার আছে, ব্লু কালার আছে, আর কী কী কালার আছে, ও রেড কালার আছে, আমার রেড কালার খুবই পছন্দ, ব্ল্যাক রেড কজ এগুলো পড়লে অনেক ফর্সা লাগে। জামা কতটুকু লম্বা? ওকে, এজি জামাটা হিউজ লম্বা, দেখতে পাইতেছো এই যে জামাটা এত লম্বা হবে। কন্টেস্ট চলতেছে, আমি লাস্টে কন্টেস্টটা বলবো, বুঝছো? এখন আমি কন্টেস্টের ব্যাপারে কিছু বলতেছি না, আমি হচ্ছে লাস্টে সব কিছু দেখানোর পরে বা সব কাজকর্ম করার পরে তোমাদেরকে কন্টেস্টটা বলবো। এটা অনেক পরিমাণে লং, আমার হচ্ছে তোমার হাঁটু ছাড়াই গেছে, যে লাইক আমার হাঁটুর এই পর্যন্ত চলে আসছে, এটা খুবই লং। এগুলো তো ফ্রি জিনিস, তো মানে সাইজগুলো লংগুলো না একদম ফ্রি সাইজ, এর জন্য মাপ মাপানো নাই। ভিডিও এটা কি যাইতেছে, ভিডিও আটকাই যাইতেছে লাইভ? আচ্ছা না, আমার লাইভ ঠিক আছে, স্ক্রিন প্রিন্ট ঠিকই তো আছে। ওকে, এটা হচ্ছে তোমার রেড কালার, এটা মানে এগুলো পড়লে না একটু ফর্সা ফর্সা লাগে। আচ্ছা, যাদের হচ্ছে 32-44 একমাত্র তারাই পড়তে পারবে। হ্যাঁ, একটু যারা আমার মতো 32 তারা একটু তোমার ইয়া করে নিও, একটু চাপাই নিও, আমি কিন্তু চাপাই নেই, তারপরও না কেন জানি আমার পারফেক্ট দেখা যাচ্ছে, ইউ ক্যান সি যে আমার পুরো পারফেক্ট দেখা যাচ্ছে, মানে আমার চাপানো লাগে নেই। ওকে, সো তোমরা হচ্ছে চাপা নিতে পারো বা না চাপা নিতে পারো, আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে ফ্রি সাইজ তোমার, তারপরেও তোমার লাস্ট 44 সাইজ পর্যন্ত পড়তে পারবে, তাছাড়া যত কম সাইজের আছে সবাই পড়তে পারবে, লং টু ফ্রি। আমার হচ্ছে আমি এটাতে ভিডিও বা পিকচার দিব না, তখন তোমরা বুঝতে পারবা। ওকে, এটার আর কোনো কালার আছে? ওকে দাও, সো এটার হচ্ছে এই তিনটা কালারই আছে। ওকে, আমি যে একটা পরে আছি, আরেকটা হচ্ছে রেড কালার, আরেকটা হচ্ছে ব্লু কালার, পার্সোনালি আমার তিনটা কালারই পছন্দ, কজ এই তিনটা কালার পরলে না মানুষকে অনেক হাইলাইট করে, অনেক বেশি হোয়াইট লাগে, সো আমার এই জন্য এই তিনটা কালার খুবই পছন্দ, আর আপু এই তিনটা কালারই নিয়ে আসছে। সো এটার প্রাইস হচ্ছে তোমার, এত খোলা একটা প্রাইসই দেখতে, ওয়াও, ক্ল্যাপ ফর মাই সিস্টার। হ্যাঁ, আমি প্রাইস দিলাম না, প্রিন্টের উপরেই তো লেখা। ওকে, সো এই কুর্তির প্রাইস হচ্ছে 450 টাকা, এটার সাথে কোনো ওড়না নাই, কোনো তোমার কি বলো যে পায়জামা প্লাজো বা তোমার যেটাই বলো কোনো কিছু নাই, এটা জাস্ট হচ্ছে সিম্পল এরকমই থাকবে, ওয়ান পিস, এটার প্রাইস হচ্ছে তোমার 450 টাকা, খুবই রিজনেবল ফর যে তোমার হচ্ছে বাসার জন্য, অ্যান্ড হচ্ছে তোমার কোথাও ক্যারি করার জন্য, তুমি যদি শপিং মলে যেতে চাও বা আমার মতো, যেমন আমি টুকিটাকি অনেক কিনা কাটা করা লাগে, সো দ্যাট টাইমে আমার বাসায় চলে যাইতে হয়, মানে বাসা থেকে জাস্ট ফুর করে বের হই শপিং মলে যেয়ে নিয়ে আবার চলে আসি, ফুর করে যে কুরিয়ার সার্ভিসে যাই নিয়ে আসে, তো আমার জন্য এটা অনেক কমফোর্ট হয়ে গেছে, আমি পরে হুট করে যেয়ে আবার নিয়ে আসতে পারবো। তো তোমরা হচ্ছে এটা বাসার জন্য সিম্পলি ক্যারি করতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ নুসরাত সুলতানা, আপু অনেকদিন পর, ইয়েস অনেকদিন পর, বিজনেস লাইভে দেখতেছো, ড্রেসের লাইভে দেখতেছো। আচ্ছা ঠিক আছে, তো এগুলোর প্রাইস হচ্ছে 450 টাকা। ওকে, নাও হচ্ছে আমি যেটা দেখাবো ওইটা একটু আলাদা ওইটার থেকে,
কোনটা? এটা অনেক সুন্দর, তুমি পড়ছিলে? এটা সুন্দর নাকি? আমার বোন পড়ছিল, দেখতে ভালো লাগছে। এটা কিসের প্রিন্ট? এটা আচ্ছা, এটা স্ক্রিন প্রিন্টের উপরে আছে, বাট এটা আমার পড়াটা থেকে আলাদা। যেমন আমার হাতাটা আমার খুবই পার্সোনালি পছন্দ হয়েছে, আমার এরকম প্লেন হাতা অনেক পছন্দ, প্লেন হাতার মতোই অনেকটা। তো এটার হাতাটা না একটু প্লেন হবে না, আমরা যে কী হাতাগুলোকে বলি আমি জানি না, তো ওইরকম টাইপের ছোট করে হাতা হবে, মৌসুমি টাইপের হাতা। অ্যান্ড হচ্ছে তোমার ফুল বডিটা এটার মতনই সিমিলার, যে তোমার অনেক বেশি ভটকা মার্কা, যারা আমার মতো স্বপ্ন একটু তোমাদের চাপাই নিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ভটকা ড্রেস ফ্রি সাইজ এগুলা। অ্যান্ড লং হচ্ছে অনেক বেশি তোমার, আমার নিজের পার্সোনালি হাঁটু ছাড়াই গেছে। তো আমার তো হাইট মেবি ফাইভ, জাস্ট মেবি বলে আমার হাইট জাস্ট ফাইভ, যদি আমার হাঁটু ছাড়া, যে যারা হচ্ছে লম্বা তাদের হচ্ছে হাঁটু পর্যন্ত হবে, হাঁটু মানে নিচে হবে। ওকে, তো এটা হচ্ছে তোমার ডিজিটাল প্রিন্ট, এটা সামনে জাস্ট একটু বোতাম দেওয়া আছে ঢং করে। স্ক্রিন প্রিন্ট, এইটা স্ক্রিন প্রিন্ট। ওকে, সো এটা স্ক্রিন প্রিন্ট, আর হচ্ছে তোমার সিমিলার আগের মতো সব কিছু। হ্যাঁ বলছিলাম, সুতোর কাজ বলছি না, আজকে আমি কুর্তি দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ব্লু কালার আছে কুর্তিটা, এরপর গুলো দেখাও তো। কি বলছো গো আপু? কিছুই তো বলছি না গো সোনা। ও, এই কালারটা সুন্দর, পার্পল কালার। ওকে, এটা হচ্ছে পার্পল কালারও আছে। আমি আরেকটা জিনিস তোমাদের দেখাইতে ভুলে গেছি, এগুলোর সাইডে না তোমার হচ্ছে বেল্ট আছে বাঁধার জন্য, যাতে তুমি যদি চাপাইতে না হচ্ছে বেল্ট দিয়ে বেঁধে নিতে পারো, তোমার জন্য পারফেক্ট হবে। সো এটা হচ্ছে আরেকটা কালার, এই কালারটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে, অনেক হাইলাইট করতেছে। আর হচ্ছে তোমার যে বোতাম দাও বলেই তো দিলাম, এগুলো হচ্ছে স্ক্রিন প্রিন্ট। গলায় জাস্ট হচ্ছে তোমার বোতামের কাজ আছে, আর হচ্ছে তোমার এই যে এটা পিছনে ফিতা আছে বাঁধার জন্য। ওকে, সো এটা পার্সোনালি তোমরা হচ্ছে সেলাই না করলেও পারবা, জাস্ট হচ্ছে বেঁধে নিয়ে পারবা। এই কালারটা অনেক সুন্দর, এটা পার্পল কালারের মতো অনেকটা। হ্যাঁ, এই বিটিএস আর্মিদের জন্য পারফেক্ট, মানে পার্পল আর হচ্ছে কেমন যদি ডিপ একটা ইয়া থাকে না, ডিপ পার্পল টাইপের কালার। ওকে, এটা হচ্ছে ডিপ পার্পল টাইপের কালার। আমার হচ্ছে এটার হচ্ছে প্রিন্টটা বেশি হাইলাইট করতেছে, লুক এট দিস প্রিন্ট, হাইলাইট করতেছে, এটা সুন্দর। আরেকটা আছে না? ওকে, সো এটার হচ্ছে এই দুইটা কালারই হবে, ব্লু আর হচ্ছে এটার দুইটা কালারই সুন্দর, ডিপ কালার দিচ্ছে একদম। সো এটার এই দুইটা কালারই হবে তোমার, একটা পার্পল কালার একটা ব্লু কালার। প্রাইস কি সিমিলার না? এটার প্রাইস হচ্ছে তোমার 450 টাকা, এটার মতোই। ওকে, আজকের কন্টেস্ট কি রাউন্ড নাকি কাটা জামার ডিজাইনটা? আচ্ছা, এটা রাউন্ড না, এটা হচ্ছে একটু হাতা ইয়া, এটা রাউন্ড। আমার যে ফার্স্ট আমি যেটা পরে আসি এটা রাউন্ড, বাট এটার হাতা হচ্ছে রাউন্ড না, কেমন যেন একটু কাটা ছেঁড়া, সুন্দর একটু ডিজাইন করা যেরকম হবে। ওকে, এটা রাউন্ড না, এটা রাউন্ড। কন্টেস্ট চলতেছে কি? হ্যাঁ, কন্টেস্ট কি? কন্টেস্ট আমি সবার লাস্টে বলতেছি। আর কন্টেস্টটা চাইলে তোমরা পেজ ভিজিট করলে দেখতে পারবে, পুরো রুলস টু সব কিছু লেখা আছে, তোমাদের জন্য ইজি হবে। আমি তারপর লাইভ শেষে তোমাদের বলে দিব কন্টেস্টটা কি। আর তোমরা হচ্ছে তিনজন মানুষ গিফট পেয়ে যাবা। ওয়াও, এটা হচ্ছে কন্টেস্ট থেকে গিফট পাওয়া না, আমার কাছে মনে হয় কি লাকি চান্স। আরেকটা কালার আছে, এটার আরেকটা কালার আছে, ওয়েট, ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারটা সুন্দর, এটা পড়লেও তো পারতাম। ওকে, এটার আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক কালার, সিমিলার। তোমার হচ্ছে 32 থেকে 44 মানুষ পড়তে পারবে, ফ্রি সাইজ, যে কোনো মানুষই সুন্দরমতো ফিট হয়ে যাবে। রাউন্ড হচ্ছে হাতা, কিন্তু রাউন্ড না। এটার প্রাইস হচ্ছে তোমার 450 টাকা, জাস্ট 450 টাকা। ইউ ক্যান সি যে কতটা রিজনেবলের ভিতরে একটা কমফোর্ট জিনিস পেয়ে যাচ্ছ। এটা বাসায় পরে থাকতে আমার কাছে অনেক সুবিধা মনে হবে, টি শার্টের মতো লুজ লাস। তো আমি টি শার্ট ছাড়া আমার কোনো কিছু পরলে আমার অশান্তি লাগে, আমার অনেক মানে কি বলে না, অনেক অশান্তি ফিল হয়। সো এটা আমার টি শার্টের মতো লুজ লাস, তো আমি এটা পরে বসে থাকতে পারবো, পার্সেল আসছে হয়ে ধর। ওকে, সো এটার প্রাইস হচ্ছে 450 টাকা। এটা একটু দাম বেশি না? এটা কি দুইটা? এই দুইটাই? হ্যাঁ
নীতি। ওকে, এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে তোমার ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা। এটা হাতাটা রাউন্ড প্লাস হচ্ছে তোমার কেমন জানি বলে, হাতে আমি জানি না, এটা হাতাটা আমি জাস্ট বলতে পারবো রাউন্ড। এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট, হ্যাঁ। আর এটা যে পুরোটা বোতাম না, এটা নিচ পর্যন্ত খোলা যাবে। ওয়ান কাইন্ড অফ আমরা বলি না যে শার্ট টাইপের, সেটা বিগ শার্টের শার্টের মতো, অনেক বড় শার্টগুলোর মতো। প্রিন্টটা একটু আমার কাছে ভালো লাগে নাই, বাট অনেকের কাছে পছন্দ হতে পারে। এই প্রিন্টটা অনেক সুন্দর। ওকে, সেটা ডিজিটাল প্রিন্ট। আর হচ্ছে পুরোটা হচ্ছে তোমার শার্টের মতো ফুল এরকম। আর হাতাটা হচ্ছে রাউন্ড, এটাও তোমার ফ্রি সাইজ, তুমি যদি চাও একটু চাপা নিতে পারো, এটা তোমার উইশের উপরে কাজ করবে। ওকে, সো এটার আরেকটা আছে, এটা কি অন্যরকম নাকি ওরকমই না, এটাও সিমিলার, জাস্ট হচ্ছে তোমার আর ডিজাইনটা আলাদা। এগুলো হচ্ছে বড় শার্টের মতো আর কিছু না, হাতা রাউন্ড প্রিন্ট, তোমার হচ্ছে ডিজিটাল প্রিন্ট আর কিছু না, সিম্পল, এটা অনেক সিম্পল। এটা সুন্দর মনে হচ্ছে আমি গোয়া ভিজিট করবো আর কি কিছুদিন পরে, সো এটা ভালো হবে। ওকে, সো এটার প্রাইস হচ্ছে তোমার, বলো আমি বলতে থাকি এর ব্যাপারে বলবো। ওকে, সো এটার প্রাইস হচ্ছে তোমার 650 টাকা। হাতাটা আমি আবার বলে দিচ্ছি, রাউন্ড হাতা, এটার ওইটার হাতা আলাদা। ও, কুচি দাও না, এটা হচ্ছে তোমার ভাঁজ পড়ে গেছে, যেরকম হবে এটার হাতাটা রাউন্ড হবে। আমার রাউন্ড হাতাই পছন্দ, তো এটার হাতা হচ্ছে রাউন্ড হবে, কিন্তু এটার হাতাটা রাউন্ডের ভিতরে তোমার ফাফিকল, যেরকম। এটার প্রাইস হচ্ছে তোমার 650 টাকা, বাট আমার পার্সোনালি পছন্দ হয়েছে, আমি যেটা পরে আছি এটা আমার পার্সোনালি অনেক পছন্দ হয়েছে, আমি এটা রেখে দিব। ওকে, সো এইগুলাই ছিল আজকে, ছোটো একটা লাইভই করছি আমরা, পিকচার টিকচার আপলোড করে দেবনি, এখানেই দাঁড়ায় পিকচার আপলোড করে দিন, তোমরা বুঝতে পারবে। আমি আজকে পিকচার তুলতে গেছিলাম, তুলি নাই কেন, এটা আমার লুজ হইতেছে, তো ভালো আসতেছে না পিকচারে, যতক্ষণ আমি এটা টাইট করতেছি ভালো লাগতেছে না, সেটা আমার হালকা একটু টাইট করতে হবে। আমার আধা ঘন্টা পরে, এখন হচ্ছে আমার ভিউ, আমার হচ্ছে সব কিছু। আপু কি গিফট দিবা দেখো, ওয়েট, এই দাও তো, তোমার দিছিলাম না স্ক্রিনশট, আই এম অলসো ফ্রম শাবার, আফটার ইউর HSC এক্সাম ক্যান উই মিট, ছুটি দেখা হয় ইনশাল্লাহ হবে, তাছাড়া পার্সোনালি কত সত্য ওইভাবে দেখা হয় না। হ্যাঁ হ্যাঁ, ফুল লং শার্টের মতোই বলছি, হচ্ছে আমাদের পেজে হচ্ছে গিভওয়ে কন্টেস্ট চলতেছে। হ্যাঁ, আমাদের হচ্ছে পেজে একটা হচ্ছে গিভওয়ে কন্টেস্ট চলতেছে, সবাই চাইলে এটাতে অ্যাটেন্ড করতে পারো, কজ এখানে হচ্ছে তোমার তিনজনকে লটারি করে গিফট দেওয়া হবে। তোমরা হচ্ছে চেক করতে পারো যে আপুর পেজে যে দেখতে পারো তোমার পোস্ট করা আছে যে আমার এই যে পোস্টটা কই গেল। ওকে, তোমাদের জন্য গিভওয়ে একটা কন্টেস্ট চলতেছে, তোমাদের আমি দেখাই দিতেছি, বুঝছো, ইয়াটা কন্টেস্টের যে ইয়াটা, এই যে দেখো তোমাদের কন্টেস্টের ইয়াটা এখানে পোস্ট করে দিছে পেজের ভিতরে, পেজের এই যে পেজে ঢুকলে দেখবে যে এখানে হচ্ছে কন্টেস্টে সব কিছু পোস্ট করে দিছে, বাট আমি হচ্ছে তোমাদেরকে পার্সোনালি বলে দিব যে কন্টেস্টে কি কি তোমার হবে। ওকে, তো তোমার হচ্ছে ফার্স্টে কি করতে হবে, আমাদের পেজটাকে লাইক আর ফলো করতে হবে, দেন হচ্ছে তোমার এই পেজটাকে পাবলিকলি শেয়ার করতে হবে, মানে এই যে পোস্টটা যেটা দেওয়া আছে এটা পাবলিকলি তোমার শেয়ার করতে হবে, ইভেন হচ্ছে তোমার কমেন্ট করতে হবে পোস্টে, কমেন্ট করতে হবে পোস্ট হচ্ছে লাভ প্রীতি, দেন হচ্ছে উই ওয়েলকাম নোরা, হ্যাঁ, লাভ প্রীতি ওয়েলকাম নোরা, এটা হচ্ছে কমেন্ট সেকশনে যে তোমাদেরকে কমেন্ট করতে হবে, এই পোস্টটা তোমাদেরকে শেয়ার করতে হবে, পেজে হচ্ছে লাইক আর হচ্ছে ফলোয়িং দিতে হবে, বিকজ এগুলো মাস্ট চেক করা হবে ফর কন্টেস্ট। দেন হচ্ছে তোমার তিনজন ফিমেল ফ্রেন্ডকে এখানে হচ্ছে তোমার ইয়ে করতে হবে, ইনভাইট, মানে মেনশন করতে হবে যে ফলো করো পেজটাকে লাইক করো, সো তোমরা তোমার তিনজন হচ্ছে
ড্রেসটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে তোমার 450 টাকা। তোমার হচ্ছে তিনজন ফ্রেন্ডকে হচ্ছে কমেন্টে ইনভাইট করতে হবে, আর হচ্ছে তোমার এটা 7 নভেম্বর পর্যন্ত চলবে। আজকে অলরেডি 2 তারিখ চলতেছে, 7 নভেম্বর পর্যন্ত চলবে। দেন হচ্ছে তোমাদেরকে ভালো কিছু একটা গিফট করা হবে, ড্রেস বা অর্নামেন্ট সামথিং লাইক দ্যাট। সেটা এখনো রিভিল করা নেই, এটা হচ্ছে তোমাকে একদম রিভিল করবে কিনা আমি জানি না, আমি আপনাকে পার্সোনালি জিজ্ঞেস করবো, ওকে, তারপর তোমাদেরকে জানাবো। তো এই রুলসগুলো ফলো করলে তোমরা হচ্ছে কনটেস্টে উইন হতে পারো, বিকজ লটারি ওয়াইজ আমরা তিনজনকে চুজ করবো, ওকে। দেন হচ্ছে তিনজনকে গিফট পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আমি আগের মতো এত অ্যাক্টিভ না, ওকে। তো তোমরা চাইলে কনটেস্টটাতে হচ্ছে ফলো করতে পারো, কনটেস্টটাতে যাইতে পারো, বিকজ আমার মনে হয় না একটু ফলো করলে বা কোনো কিছু করলে তুমি একটা গিফট উইন করতে পারো। হ্যাঁ, তো এখানে তোমার কোনো কিছু যায় আসতেছে না বা কোনো কিছু হইতেছে না, সো মাস্ট করতে পারো। ফার্স্ট অফ অল তোমাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল পেজটাকে যেভাবে লাইক দিতে হবে, লাইক দিয়ে হচ্ছে তোমার এই যে পেজটাকে হচ্ছে ফলো করে ফেলতে হবে। দেন হচ্ছে তুমি যাবা নিচে, যে দেখবা কি এই যে আমার পোস্ট করা আছে, এখানে যে পোস্টটাকে সুন্দর মতো একটা লাইক করতে হবে। দেন পোস্ট হচ্ছে তোমার পাবলিকলি ভাবে শেয়ার করে দিতে হবে, আর কমেন্টে যে লিখতে হবে যে লাভ প্রীত, ওয়েলকাম নোরা, ইজি। আর তোমার তিনজন ফিমেল ফ্রেন্ডকে তোমরা হচ্ছে ইনভাইট করে দিয়ে বলতে পারো যে ফলো দিস পেজ, মেনশন করে দিতে পারো। সো এতটুকু হচ্ছে, এরপরে তোমরা হচ্ছে আমরা তোমাদেরকে 7 তারিখে জানাই দিব। 7 তারিখে হচ্ছে আমাদের কনটেস্ট ক্লোজ হয়ে যাবে, তো তার কিছুদিনের ভিতরে আমরা হচ্ছে তোমাদেরকে জানাই দিব কারা হচ্ছে উইন হয়েছে। লটারি ওয়াইজ আমরা হচ্ছে তিনজনকে চুজ করবো। সো ইয়েস, যাও, একটা ফ্রি চান্স নতুন পেজ এর জন্য। সো নতুন পেজ যখন, তার জন্য তোমাদেরকে ভালো কিছুই দেওয়া হবে আশা করতেছি, কারণ আমি আপুকে পার্সোনালি চিনি। সো থ্যাংক ইউ সো মাচ যার জন্য এতক্ষণ লাইভে ছিলাম। আমি যে ড্রেসটা পরেছি এটা হচ্ছে 450, আর বাকি যেগুলো সব দেখা আছে, লাইফ সেফ থাকবে, তোমরা হচ্ছে কাইন্ডলি দেখতে পারো, তুমি তোমারটাই শেয়ার করো। ওকে, সো থ্যাংক ইউ। ফার্স্ট ডেতে আমরা 200 হচ্ছে ভিউজ দিয়েছিলাম, সো ইট মিন্স আ লট ফর মি। থ্যাংকস আ লট ফর জয়নিং, বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।